দিদি কি প্রতিক্রিয়া আপনার? দিদির নেতৃত্বে, শুভেন্দুদার নেতৃত্বে কালকে জয়েন করেছি এবং আজকে এত মানুষের ভালোবাসা পেলাম, আমার খুবই ভালো লাগছে। নেত্রীর নেতৃত্বে দুটো সিটি আমরা জিতবো এবং ৪২টা সিটি আমরা তৃণমূলের জিতবো। বুঝি জালু দাই সেখানকে ইনভাইট করবেন তৃণমূল আসার জন্য? অবশ্যই, আমি মামাকে আগেও বলেছি এখনো বলবো যে মালদার মানুষ এখন তৃণমূলকে ভালোবাসে, দিদিকে ভালোবাসে। দিদির হাতকে শক্তিশালী করার জন্য এবং বিজেপির যে অশুভ দৃষ্টি আছে মালদার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি, সেটাকে ভঙ্গ করার জন্য দিদির হাত ধরা খুবই দরকার। আপনার বিরুদ্ধে ঈসা খানের, ঈসা খান দাঁড়াবে এরকম কালকে ঘোষণা করে দিয়েছে কংগ্রেস নেতৃত্ব, এই ব্যাপারে কি বলছেন? আমি ঈসা দাকে অনুরোধ করব, উনিও যাতে তৃণমূলে যোগদান দিন। তবে এটা একটা পলিটিক্যাল লড়াই, আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা নেই। যদি পলিটিক্যাল ভাবে লড়াই করতে চান আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আমার প্রচুর কংগ্রেস কর্মীরাও এসেছেন, সবাই মিলে আজকে আমরা দলটাকে আরো মজবুত করব এবং বিজেপির অশুভ শক্তিকে মালদায় আমরা কোনো জায়গায় ছাড়বো। কি বার্তা আজকে? বার্তা একটাই যে মালদার মানুষ তৃণমূল প্রেমী মানুষ এবং আমরা সবাই এক জায়গায় হয়েছি, একই পরিবার, তৃণমূলের পরিবার, এবং মালদার উন্নয়নের জন্য আমরা সবাই মিলে এক পরিবারের মতো কাজ করব, বিজেপিকে এখানে ঢুকতে দেবো। দিদি আপনি কী কী দায়িত্ব দিয়েছে আমাকে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের ক্যাম্পেইনিং জেনারেল সেক্রেটারি ইনচার্জ করেছি। আর জেনারেল সেক্রেটারি